নমস্কার বন্ধু, রাজ্যে কিন্তু ভোটের দামামা বেজে গিয়েছে এবং সেই ভোটের দামায় সব কিছু চাপা পড়ে গিয়েছে। এখন কিন্তু রাজনৈতিক নেতাদের কাদা ছোড়াছুড়ি চলছে, কে জিতবে, কে হারবে, কে কতগুলো সিট দখল করবে সেই নিয়ে কিন্তু চলছে। এবং সেখানে দাঁড়িয়ে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা যারা কিছুই পেলো না এই ভোটের আগে, সকলের জন্যই কিন্তু বেশ কিছু ঘোষণা হলো, কিন্তু এই চুক্তিভিত্তিক শিক্ষকদের পাওনা কিছুই হলো না। সেই সমস্ত শিক্ষকদেরকে ভোটের কাজে অংশগ্রহণ করতে হচ্ছে এবং তাদেরকে স্থায়ী শিক্ষকের মতো ব্যবহার করছেন। এখন প্রশ্ন হলো যে শিক্ষামন্ত্রী বলছেন যে যেহেতু কি এই ধরনের শিক্ষকদের কিছু করা হয়নি, তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের শিক্ষকদের নিয়ে ভোটের পরে তা একটা প্রায়োরিটির ভিত্তিতে এই ধরনের শিক্ষকদের কথা অবশ্যই ভালো কিছু চিন্তা ভাবনা করা হবে এমনটাই তিনি বলেছেন নাকি রমিলবাবুদের কাছে। কিন্তু প্রকাশ্যভাবে এই সব বিবৃতি কিন্তু কোথাও শোনা যায়নি। আদতে কি সত্যি কিছু হবে, বা কোনো ফাইল যদি সত্যি তৈরি হয়ে থাকে, যে ফাইল কথা শোনা যাচ্ছিল মনোরঞ্জনবাবুদের কাছ থেকে বা অন্যান্য কারো কাছ থেকে, এগুলো শোনা যাচ্ছিল যে একটা ফাইল তৈরি হয়েছে, সেই ফাইলটা যাবে, কিন্তু সময় আর ভোটের জন্য আর গেল না। আধিকারিকরা বললেন যে উপরতলার নির্দেশ আসেনি তাই পাঠাতে পারছেন না ফাইল। সেই উপরতলার নির্দেশটা কার, সেটা কি মুখ্যমন্ত্রী? তিনি কি এই ধরনের ফাইল পাঠালে আদৌ সই করবেন, বা সত্যিই কি ভোটের পরে যদি তৃণমূলের খুব ভালো রেজাল্ট হয় তাহলে কি আর এই ধরনের শিক্ষকদের কথা কি আর মনে থাকবে, বা আবার কি শিক্ষক ঐক্যবদ্ধ বাধ্য হয়ে রাস্তায় নামতে পারবে? এইসব নানা রকম প্রশ্নচিহ্ন কিন্তু ঘুরে ফিরে কাছে। তবে বন্ধু, একটা যে কথাটা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে, যে এই যে বেতন বৃদ্ধি সংক্রান্ত যাই হোক, সেটা কিন্তু এমনি এমনিতেই হবে না। যেটা অভিজ্ঞতায় বোঝা যাচ্ছে যে 2019 সালে লোকসভা ভোটের পর যখন তৃণমূলের সিট সংখ্যা কিছু কমে গিয়েছিল, এক এক ধাক্কায় বিজেপি 18টা সিট পেয়েছিল, তারপরে রাজ্যের এসএসকে শিক্ষক কিন্তু দল ও মত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়েছিল এবং শেষমেশ তারা 5-6 হাজার টাকার মতন বেতন বৃদ্ধি করতে পেরেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যদি মনে হয় যে ভোট ঘোষণার ভোট শেষ হয়ে যাওয়ার পর চুপচাপ বসে থাকলেই যে সমস্ত কিছু হবে এমনটা নয়, যারা তৃণমূলী তারা তাদের আলোচনা তো চালাবেই, কিন্তু যারা রাস্তায় নেমেছিলেন সেই রাস্তায় নেমে ঐক্যবদ্ধের বার্তাটা নিয়ে কিন্তু চাপ তৈরি করতে হবে বিকাশ ভবনে, এবং লাগাতার চাপ তৈরি করতে হবে, এবং সেই চাপ সরকার বিরোধী উৎখাত ডাক নয়, নিজেদের দাবিকে আদায়ের জন্য চাপ তৈরি করতে হবে। ঘরে বসে থাকলে বন্ধু কিছু হবে না, বা কোনো নেতার কথাই যদি ঘরে বসে থাকেন তাহলে হয়তো সেই নেতার প্রফিট হতে পারে, কিন্তু আপনাদের মতন নেতাদেরকে বা আপনাদের মতন সাধারণ শিক্ষকদেরকে কিন্তু ভুগতেই হবে এর ফল। তাই আপনারা ভোটের যে লড়াই চলছে চলুক, ভিতরে ভিতরে এই প্রস্তুতিটা রাখা উচিত। নেতৃত্বদের অনেকেই বলছেন, কমেন্ট করছেন যে নেতৃত্বটা যাতে ঐক্যবদ্ধ হয়ে থাকে, যে ঐক্যবদ্ধের বার্তাটা ছিল, এবং সেই ঐক্যবদ্ধের বার্তা নিয়ে ভোটের পরে কীভাবে চাপ তৈরি করা যায়, সেই চাপের কৌশল নিয়ে আগাতে হবে, তবেই কিন্তু বন্ধু বেতন বৃদ্ধির সফলতা আসতে পারে। তো বন্ধু, এই বিষয়টি নিয়ে আপনারা কী ভাবছেন, যে এমনি সরকার কিছু করবে না এই চাপ তৈরি করা দরকার, অবশ্যই কমেন্ট করে জানান। দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ।